বংশারী ব্লকের জোরদিঘি এলাকায় জোরদিঘি প্রগতি সংঘ ক্লাবের উদ্যোগে প্রতি বছর জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয়। এবছরও ধুমধাম সহকারে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করেছে ক্লাব কর্তৃপক্ষ। সকাল থেকে ক্লাবের সমস্ত সদস্য সহ এলাকার লোকজন পুজো করতে ব্যস্ত। এই পুজো উপলক্ষে মণ্ডপ প্রাঙ্গণে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতি বছর এই পুজোকে কেন্দ্র করে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন এলাকার বাসিন্দারা। আগামী শুক্রবার বিচিত্রা অনুষ্ঠানের মধ্যে দিয়ে জগদ্ধাত্রী পুজোর সমাপ্তি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ক্লাবের সদস্য বিশ্বজিৎ বাগচি। পূজা করা হচ্ছে আমাদের জোরদিঘি প্রগতি সংঘের উদ্যোগে। প্রত্যেক বছর জগৎমাতা জগদ্ধাত্রী পূজার আমরা আরাধনায় ব্রতী হয়ে থাকি। আমরা জগদ্ধাত্রী পুজোটা মূলত নবমীর দিনেই করি। আমাদের পুজো শুরু হয়ে গেছে সকাল থেকে। বিভিন্ন উপচারের মাধ্যমে আমাদের যেগুলো রীতিনীতি সেগুলো পালন করার পরে আমাদের পুজোয় বসে গেছে পুরো মাসে। আর কিছুক্ষণের মধ্যে নবমী পুজো শুরু হবে। আমরা যেহেতু একদিনের পুজোটা করি, সেহেতু ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত, ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত যেগুলো যেসব উপাচার থাকে পুজোর, সমস্ত একদম শুদ্ধাচারে বিশুদ্ধ আচারে এই পুজো পালন করা হয়ে থাকে প্রত্যেক বছর আমাদের জোরদিঘি প্রগতি সংঘ ক্লাবের উদ্যোগে। পুজোকে ঘিরে কী কী করা হয়? পুজোকে ঘিরে মূলত এই কটা দিন আমরা গ্রামের প্রত্যেকেই পুজোর আনন্দে মেতে থাকি। আবাল বৃদ্ধা বনিতা ক্লাব প্রাঙ্গণে এসে মাতৃদর্শন করে এবং আমাদের ক্লাবের রীতি অনুসারে প্রত্যেক বছর যেটা হয়ে থাকে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে থাকে, যেটা আগামী শুক্রবার আমাদের ক্লাব সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। এবং সেখানে উপস্থিত থাকছে এবারের বিশেষ আকর্ষণ হিসেবে স্টার জলসা সুপার সিঙ্গার খ্যাত মেঘা সিংহ রায়। আগামী শুক্রবার সঠিক সন্ধ্যা 7 ঘটিকায় এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হতে চলেছে। প্রতি বছর এই দিনে কতটা আনন্দিত উপভোগ করেন? আনন্দের পরিমাপ তো করা যায় না, তবে যেটা উপলব্ধি করা যায় সেখান থেকে মানে এতটা আমরা সহযোগিতার হাত পাই বিভিন্ন দূর দূরান্ত থেকে, বালুরঘাট, এদিকে বুনিয়াদপুরের পার্শ্ববর্তী শহর আমাদের বুনিয়াদপুর, প্রত্যেকেই আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে থাকে এবং এই পুজোর মধ্যে এসে আমাদের সঙ্গে সকলেই এই আনন্দ অনুষ্ঠানে সামিল হয়ে থাকে। বংশিয়ারি থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট, নিউজ টুডে।